Hello friends, welcome to our channel JP Tutorial Guide and welcome to another video. আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি হিট ট্রান্সফার এবং তার বিভিন্ন ক্লাসিফিকেশন সম্বন্ধে, অর্থাৎ তাপ সঞ্চারণ এবং তার বিভিন্ন ভাগ এবং ব্যাখ্যা সহ এবং উদাহরণ সহ আমরা সেগুলোকে বিশ্লেষণ করেছিলাম। তো আজ আমাদের আলোচ্য বিষয় তাপ পরিবাহিতা, এবং আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হলো তাপ পরিবহনে মাধ্যমের কেন প্রয়োজন হয়। তো আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রথমে আমরা দেখে নেব তাপ পরিবহনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় কেন। প্রথমেই বলে রাখা যাক, এক্ষেত্রে ব্যতিক্রম বিকিরণ, কেননা প্রথমেই আমরা বলেছি বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। তো পড়ে রইল পরিবহন ও পরিচলন। এই পরিবহন ও পরিচলন পদ্ধতিতে মাধ্যমের কেন প্রয়োজন হয় সেটা দেখতে গেলে আমরা দেখব পদার্থের গতিতত্ত্ব থেকে পরিবহন প্রক্রিয়াকে সহজেই ব্যাখ্যা করা যায়। কোনো কঠিন বস্তু যে অংশে তাপ দেওয়া হয় সেখানকার অণুগুলি কম্পন বেড়ে যায়, অণুগুলি তাদের সমাবস্থায় চারপাশে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে। অর্থাৎ কোনো কঠিন বস্তুতে যদি তাপ প্রদান করা হয় তবে তার মধ্যে যে পার্টিকেলগুলো থাকে, অর্থাৎ অণুগুলো থাকে, সেগুলোর ভাইব্রেশন শুরু হয়, কম্পন শুরু হয়, এবং তারা চাইবে সবসময় তাদের আগের অবস্থাতে অর্থাৎ সাধারণ অবস্থাতে ফিরে আসতে। তখন তাদের চারপাশে বিস্তার বেড়ে যাবে, ফলে তাদের পাশের অণুগুলির সঙ্গে আরও বেশি সংঘর্ষ ঘটায়, এবং সংঘর্ষের সময় তাদের কম্পনজনিত গতিশক্তির কিছু অংশ পাশের অণুগুলিতে দেয়। এই অণুগুলি আবার তাদের পাশের অণুগুলিকে কিছুটা শক্তি সঞ্চালিত করে, এভাবে তাপজনিত গতিশক্তি বা তাপ এক অণু থেকে অন্য অণুতে, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। বোঝা গেল? কিন্তু অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। স্পষ্টতই এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে একটি জড় মাধ্যমের প্রয়োজন। তো বোঝা গেল কি কারণে তাপ পরিবহনে মাধ্যমের প্রয়োজন হয়। তারপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কাকে বলে? তো আমরা প্রথমে জানবো তাপ পরিবাহিতা কাকে বলে। পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকেই পদার্থের তাপ পরিবাহিতা বলে। সরলভাবে বলতে গেলে কোনো পদার্থ কতটা তাপ পরিবহন করতে পারে সেই ক্ষমতাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। অর্থাৎ বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। সাধারণত ধাতব পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা অধাতু কিংবা অন্যান্য পদার্থের থেকে তুলনামূলক বেশি। ধরুন একটি কাঠের এক প্রান্তে উনুন রেখে অন্য প্রান্তে দীর্ঘক্ষণ হাতে ধরে রাখা যায়, কিন্তু একটি লোহার দণ্ডের এক প্রান্তে উনুন রেখে অন্য প্রান্তে বেশিক্ষণ ধরে রাখা যায় না। কারণ লোহা কাঠের থেকে সহজে তাপ পরিবহন করতে পারে, তাই লোহার তাপ পরিবাহিতা কাঠের থেকে বেশি। যেসব পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের তাপ পরিবাহী অর্থাৎ থার্মাল কন্ডাক্টর বলা হয়। প্রায় সব ধাতুই তাপ পরিবাহী, ঠিক আছে। রূপার তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। এরপরেই যেটা আসে তামা ও অ্যালুমিনিয়াম। ধাতুর মধ্যে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন অর্থাৎ ফ্রি ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলি ধাতুর মধ্যে আদর্শ গ্যাসের অণুর মতো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। ধাতব পদার্থের অণুগুলি সঙ্গে এই মুক্ত ইলেকট্রনগুলিও তাপ পরিবহনের অংশগ্রহণ করে বলে ধাতব পদার্থ তাপের সুপরিবাহী হয়। অর্থাৎ যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তাপ পরিবাহী অর্থাৎ থার্মাল কন্ডাক্টর, আর যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় অন্তরক বা অপরিবাহী অথবা কুপরিবাহী, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে যাকে বলা হয় থার্মাল ইনসুলেটর। যেমন পলিস্টাইরিন, তুলো, ফাইবার গ্লাস, কাগজ, কর্ক, জল, কাঠ, রবার এবং অ্যাসবেস্টস ইত্যাদি পদার্থ তাপের অন্তরক, ঠিক আছে। পারদ ছাড়া সকল তরলই সাধারণভাবে তাপের কুপরিবাহী। শুধুমাত্র পারদই হলো এমন তরল যা তাপের সুপরিবাহী। গ্যাস মাত্রই তাপের অন্তরক। তো শূন্যস্থানের মধ্যে দিয়ে তাপের পরিবহন হয় না, এটা আমরা সবাই জানি। তাই শূন্যস্থান আদর্শ তাপের অন্তরক।
তারপর আমরা দেখব তাপ পরিবাহিতার কিছু ব্যবহারিক দৃষ্টান্ত। তাপ পরিবাহিতা কী কী কাজে আমাদের ব্যবহার হয়ে থাকে, সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে আমরা তাপ পরিবাহিতার ব্যবহার করে থাকি। তো প্রথমে দেখতে গেলে দেখা যায় তামা এবং অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী বলে রান্নার বাসনপত্র আমরা এইগুলো দিয়েই তৈরি করি। বেশিরভাগ আমাদের রান্নার যে বাসনপত্রগুলো হয়ে থাকে তা তামা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, কারণ এর মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবাহিত হতে পারে। বোঝা গেল? একই কারণে বয়লার সাধারণত তামা দিয়ে তৈরি হয়। এরপর যেটা উঠে আসে ডেভির নিরাপত্তাবাতি। উদাহরণস্বরূপ আমরা এটা বলবো, অবশ্য ডেভির নিরাপত্তাবাতি এখন ব্যবহৃত হয় না, তবু আমরা উদাহরণস্বরূপ এটা বলবো যে ডেভির নিরাপত্তাবাতি তামার তার জালির সুপরিবাহিতাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভি 1815 খ্রিস্টাব্দে এই বাতিটি উদ্ভাবন করেন। এই বাতিতে সাধারণত একটি তৈল প্রদীপকে একটি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট তামার তারজালির বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়। কয়লা খনিতে যখন কোনো দাহ্য গ্যাস থাকে তা তারজালির ভেদ করে বাতির ভিতরে প্রবেশ করে এবং প্রদীপ শিখার সংস্পর্শে সে জোরে জোরে জ্বলতে থাকে ও শিখার রং বদলে যায়। ঠিক আছে, তারজালির সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র হওয়ায় শিখা তারজালির বাইরে বেরোতে পারে না এবং শিখার তাপ তামার তারজালিতে দ্রুত পরিবাহিত হয়ে ছড়িয়ে পড়ে, ফলে কোনো বিস্ফোরণ হয় না। এই ধরনের তারজালির শিখা রোধক, ফ্লেম অ্যারেস্টর নামে পরিচিত। এই ধরনের বাতির ব্যবহার আগে হতো, প্রথমেই বলেছি, এখন হয় না। এখন এর বদলে অন্য ধরনের বাতির ব্যবহার হয়ে থাকে। তো শীতকালে আমরা সাধারণত জামাকাপড় যেটা পরি তা উল বা পশমে তৈরি হয়ে থাকে, কারণ এই ধরনের জামাকাপড় পরলে আমাদের ঠান্ডা লাগে না, বদলে গরম অনুভূতি হয়। এর মূল কারণ যেটা, সেটা হলো উল বা পশমের তৈরি জামাকাপড়ের ফাঁকে ফাঁকে বেশি পরিমাণে বায়ু থাকে। এবং আমরা আগেই জেনেছি বায়ু যেহেতু তাপের কুপরিবাহী, সেহেতু বায়ুস্তর দেহের তাপকে বাইরে আসতে দেয় না, ফলে দেহ গরম থাকে। সাধারণত জামাকাপড়ের ফাঁকে ফাঁকে অপেক্ষাকৃত কম পরিমাণে বায়ু থাকে, তাই এই ধরনের জামাকাপড় পরলে ততটা গরম বোধ হয় না। ঠিক আছে, আবার একখানি মোটা জামার পরিবর্তে দুখানি অপেক্ষাকৃত পাতলা জামা পরলে বেশি গরম বোধ হয়, কারণ দুটি জামার মধ্যে বাতাসের একটি স্তর থাকে। বায়ুর তাপের যেহেতু বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ বাইরে যেতে পারে না, ফলে গরম বোধ হয়। একই কারণে শীতপ্রধান দেশে ঘরের জানলা জোড়া কাঁচের শার্সি লাগানো থাকে। দুটি কাঁচের শার্সির মধ্যে বায়ুস্তর থাকে। বায়ুস্তর তাপের কুপরিবাহী বলে ঘরের ভিতরে তাপ বাইরে যেতে পারে না, ফলে ঘর গরম থাকে। তেমনি যদি আমরা কোনো এসি ট্রেনে যাতায়াত করি, এসি ট্রেনে যখন কোনো গরমের দেশে কিংবা কোনো শীতের দেশে যায়, তখন এসি কম্পার্টমেন্টটা যে উষ্ণতা সেটা নির্দিষ্ট থাকে, কারণ কোনো গরমের দেশে যদি যাওয়া হয় তো বাইরের যে সূর্যের তাপ গরম সেটা কাঁচ ভেদ করে ভিতরে আসতে পারে না, কারণ সেখানে দুটো কাঁচ থাকে এবং মাঝে থাকে ফাঁকা অংশ অর্থাৎ বায়ু। যেহেতু বায়ু তাপের কুপরিবাহী, সেজন্য দুটো কাঁচ ভেদ করে বাইরের তাপ ভিতরে আসতে পারে না, ফলে ট্রেন কম্পার্টমেন্টের ভিতর উষ্ণতা নির্দিষ্ট থাকে। এর পরের যে উদাহরণ সেটা আমরা যদি দেখতে চাই, দেখতে পাবো কেটলির হাতলে বেদ জড়ানো থাকে। কেন? কেটলি সাধারণত অ্যালুমিনিয়ামে তৈরি হয় এবং আমরা আগেই জেনেছি অ্যালুমিনিয়াম এবং তামা তাপের সুপরিবাহী, তা যার স্থান রূপর ঠিক পরেই, ফলে তাপ দিলে কেটলির জল তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই সঙ্গে কেটলির হাতলও গরম হয় এবং হাত দিয়ে হাতলটিকে ধরা অসম্ভব হয়ে যায়। কিন্তু বেত তাপের কুপরিবাহী, তাই বেতের মধ্যে দিয়ে তাপ হাতে এসে পৌঁছায় না, সেজন্য হাতলে বেত জ্বালানো থাকে। বোঝা গেল? সুতরাং তাপ সঞ্চালন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তরের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি বন্ধুরা খুব ভালো লাগলো, এবং কোনো কিছু প্রশ্নের জন্য কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।